স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী পর থেকে গণমাধ্যমে একের পর এক নতুন নতুন সংবাদ প্রকাশ হচ্ছে। সর্বশেষ গণমাধ্যমে সকল তারকারাই একের পর এক নতুন নতুন সংবাদ প্রকাশ করছেন। উল্লেখিত পদ্মা সেতুকে ঘিরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে অনেকগুলো স্ট্যাটাস এখন অনলাইনে। চলুন জেনে আসা যাক এবং এক নজরে দেখে আসা যাক সে সকল ফেসবুক এবং নিউজ স্ট্যাটাসগুলো যেগুলো বিনোদন জগতের বিভিন্ন তারকাবৃন্দ শেয়ার করেছেন। গণমাধ্যমে কথা বলেছেন পদ্মা সেতুকে নিয়ে জায়েদ খান এবং নিপুণ আক্তার। তারা গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, শুভেচ্ছাবাণী করেছেন পদ্মা সেতুকে এবং বিশেষভাবে শুভেচ্ছাবাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয়তে দেখা গিয়েছে পদ্মা সেতুকে এক স্বাধীনতার দ্বিতীয় অর্জন বলে দাবি করেছেন চিত্রনায়ক ওমর সানি। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে উল্লেখিত নিউজে ভাইরাল হয়েছেন ওমর সানি। অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের একালে জনপ্রিয় নায়িকা শাবনূর জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। অস্ট্রেলিয়া থেকে পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রীকে বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া থেকে শাবনূর। বাংলাদেশের নাট্যশিল্পী তারিন আহমেদও গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনাকে বিশেষ এক সম্বোধন। তিনি সম্মান জানিয়েছেন পদ্মা সেতুর মতন এত বড় একটি প্রজেক্টে কাজ করে সাফল্য এনে দিয়েছে বাংলাদেশের মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ গণমাধ্যমে কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ এবং শেয়ার করেছেন তার প্রোফাইলে শেখ হাসিনার সাথে এক ছবি। দর্শক, এই তো ছিল চিত্র জগতের বিনোদন জগতের সকল তারকাদের মধ্যে উল্লেখিত পদ্মা সেতু এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে আন্তরিকভাবে সম্মান জানিয়েছেন এবং সবচেয়ে জনপ্রিয়তা সম্মান জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার উৎসব ঘোষণা করেছেন পদ্মা সেতুর উদ্বোধনকে। দর্শক, এই তো ছিল সর্বশেষ গণমাধ্যমের তথ্য।